আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ ওমানুদাহাবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলবো আমাদের সমাজে রমাদান মাসকে কেন্দ্র করে একটি প্রচলিত কালচার এবং সংস্কৃতি রয়েছে সেটি নিয়ে আর তা হল মসজিদে মসজিদে রমাদান মাসকে কেন্দ্র করে ভোর রাতে মাইকে মানুষকে সাহারি খাবার জন্য ডাকার একটা প্রচলন রয়েছে এমনকি মসজিদের বাইরেও মানুষ রাস্তাঘাটে লোকজন রেখেও ডাকাডাকি করে থাকে রমজান মাসে মাইকে ভোর রাতে এই যে ডাকাডাকি করা হয় এটা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটা ভালো কাজ অথবা মন্দ কাজ আজ আমরা সেটি জানব প্রিয়দর্শক আমরা জানি পাঁচক সালাতের জন্য আল্লাহ সোমাতালা পাঁচবার আমাদেরকে আজানের বিধান দিয়েছেন আজানের উদ্দেশ্য হলো মানুষকে সলাতের জন্য আহ্বান করা বা ডাকা অতএব কেউ যদি রমজান মাসের ভোর রাতে মসজিদে মসজিদে ডাকাটাকে আজানের মতো গুরুত্বপূর্ণ কাজ মনে করে এটাকে রমজানের অবিচ্ছেদ্য অংশ মনে করে যেমনটি আজান হল সালাতের আয়োজনের অংশ ভোর রাতে সাহারি খাওয়ার জন্য মাকে ডাকা ডাকি করে এটাকে যদি আমাদের রমজানের বা সিয়ামের রোজার অংশ মনে করা হয় তাহলে কিন্তু এটি পরিত্যাজ্য হবে কারণ রসুল করিম সাল্লাম বলেছেন মান আহাদা সাফি আমরিনাহাজা মালাইসামিন হুফা হরত যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে এমন কিছুর প্রচলন করবে যেটা আমরা নির্দেশ করি নাই তাহলে এটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু রসুল আকাম সদাল সাল্লাম সাহের সময় ডাকাডাকি করার জন্য কোনো আজানের সিস্টেম রাখেন নাই ডাকা কোনো সিস্টেম তিনি রাখেননি নির্দেশ তিনি দেননি বিধায় আমরা যদি এটাকে আজানের মতো গুরুত্বপূর্ণ এবং সিয়ামের অংশ মনে করি তাহলে সেক্ষেত্রে এটি বিধাত হবে পরিত্যাজ্য হবে অবশ্য আমাদের দেশে হয়তো অনেকেই এ কাজটি করে থাকেন শুধুমাত্র অন্যদেরকে সাহারি খেতে উঠতে সাহায্য করার উদ্দেশ্যে যদি সেরকম হয় যে আমাদের উদ্দেশ্য ঘুমন্ত মানুষদেরকে সাহারি থেকে ডেকে তোলা যাতে করে তাদের উঠতে অসুবিধা না হয় তাহলে সেটি বেদাঁত হবে না কিন্তু সেক্ষেত্রেও কথা হলো ভোর রাতে আমাদের ম্যাক্সিমাম মসজিদগুলোতে আমরা দেখি দীর্ঘ সময় পর্যন্ত মজের সাহেবগণ অথবা সংশ্লিষ্ট কেউ মায়েকে বিভিন্ন রকমের ইসলামী সঙ্গীত গাইতে থাকেন তেলাওয়াত করতে থাকেন মানুষকে ডাকতে থাকেন অনেক সময় ধরে অথচ মাইকের এই আওয়াজ ভোর রাতে যখন গোটা এলাকাকে প্রকম্পিত করে তখন এমন অনেক মানুষ আছেন যারা রোজা রাখবেন না অসুস্থতার কারণে তাদের ঘুমানোর প্রয়োজন অনেকে আছেন হয়তো আগে সাহারি খেয়ে শুয়ে গেছেন তার সকালে ডিউটি আছে তারও ঘুমের প্রয়োজন অনেকে আছেন ছোট ছোট শিশু তাদের স্কুলে যেতে হবে মাদ্রাসায় যেতে হবে তাদের রাতে ঘুমোতে হবে তারা রোজা রাখবেন না ছোট মানুষ অনেকে হতে পারেন অমুসলিম যাদের ডিস্টার্ব হতে পারে অতএব এই মানুষগুলোর কথা চিন্তা করে আমরা যদি প্রতিটা এলাকায় আমাদের মাইকের এই ডাককে আমরা নিয়ন্ত্রণ করি তাহলে আমার মনে হয় সেটা ভালো হবে কারণ আমার এই মাইকের ফলে ডাকের ফলে যদি এ সমস্ত মানুষগুলোর ডিস্টার্ব হয় কষ্ট হয় তাহলে সেটি কিন্তু প্রশংসনীয় নয় আপনি বলবেন তাহলে আমরা আজানের জন্য যে মাইকে ডাকতে হয় তাকে তাতে কি তাদের ডিস্টার্ব হয় না আমি বলবো আজান তো হয়ে থাকে আসলে বেশখানিকটা পরে অনেকটা ভোর হয়ে যায় বোর হওয়ার কাছাকাছি সময় এক আদিত্য হল আজহান হতে সব মিলিয়ে হয়তো এক দেড় মিনিট সময় লাগে তাতে এত বেশি ডিস্টার্ব হয় না কিন্তু এই ডাকা অনেক সময় আমরা ব্যয় করি তাতে কোনো মানুষ ঘুমিয়ে থাকা অলমোস্ট অসম্ভব হয়ে পড়ে আর সবচেয়ে বড় কথা হলো আজহানের তো ইসলামী শরীরে নির্দেশ হয়েছে কিন্তু এটার জন্য তো পার্টিকুলারলি কোনো নির্দেশ করা হয়নি তাহলে আমরা নিজেরা কেন এমন কোনো কাজ করতে যাবো যার ফলে গোটা সমাজের মানুষের কষ্টের কারণ হতে পারে বা অনেকের কষ্টের কারণ হতে পারে এমনকি যারা রোজা রাখবেন তাদের মধ্যে অনেকে ভোর রাতে একটু তাহাজ্জ পড়বেন একটু আল্লাহ সুমাতালার কাছে দোয়া করবেন একটু তিলাওয়াত করবেন ভোর রাতের সময়টা আল্লাহ দুনিয়া আসমানে নেমে আসেন এই সময়টা একজন মমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আল্লাহর সাথে কথোপকথনের জন্য আল্লাহর সাথে মতবিনিময় করবার জন্য মোনাজাতের জন্য কিন্তু আমাদের অতিরিক্ত ডাক এবং চেঁচামেচির ফলে এবং মাইকের অতিরিক্ত শব্দের ফলে কিন্তু এই করা কঠিন হয়ে যায় দুঃসাধ্য হয়ে যায় এটি আমাদের অনেকেরই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা জানি যার কারণে রমজান মাসে ভোর রাতে এরকম মাইকে ডাকাডাকির ডাকির আমাদের আরেকটু ভাবা উচিত এবং এটাকে আমরা খুব বেশি প্রশংসনীয় বলব না হ্যাঁ একটা সময় যখন মোবাইলে অ্যালার্মিং সিস্টেম ছিল না হয়তো তখন একটা যৌক্তিকতা ছিল কিন্তু আজ প্রতিটা মানুষের ঘরে ঘরে অনেকগুলো করে মোবাইল সেট এবং সেগুলোতে অ্যালার্মিং সিস্টেম রয়েছে একে অন্যকে কল করে আমরা ডেকে দিতে পারছি যার কারণে এখন আর এই মাইকের ডাকের মাধ্যমে অন্যদের ডিস্টার্ব করা এমন বাদ বন্দিগীতে ডিস্টার্ব করা অথবা আজানের মতো এটাকে বিকল্প মনে করা এটা কোনো অবস্থাতে সঠিক হবে না এবং এ বিষয়ে আমাদের নতুন করে ভাবা উচিত মসজিদগুলো থেকে উদ্যোগ নেওয়া উচিত তালা আমাদের সবাইকে সুস্থতা শুদ্ধতা এবং সুন্দরের পথে চলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি